সারা দেশে প্রতিদিন গড়ে একটি শিশু হত্যার শিকার হচ্ছে। বাবা মায়ের উপর প্রতিশোধ নিতে টার্গেট করা হচ্ছে শিশুদের। মুক্তিপণ আদায়ে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে শিশুদের। বিশ্লেষকরা বলছেন, পারিবারিক কলহ, সম্পত্তি নিয়ে বিরোধ, ব্যক্তিগত লোভ লালসা কিংবা স্বার্থ আদায়ে টার্গেট হচ্ছে শিশুরা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে, গত বছরের প্রথম দুই মাসে সারা দেশে বিভিন্নভাবে খুন হয়েছে 48 শিশু, আর চলতি বছরের প্রথম দেড় মাসেই এই সংখ্যা পৌঁছেছে 45-এ। আর এই হিসাবে গড়ে প্রতিদিন একটি করে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এছাড়া নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধারের ঘটনাও বেড়েছে উদ্বেগজনক হারে। এবছরের প্রথম দেড় মাসেই এ ধরনের ঘটনা ঘটেছে 17টি, যেখানে গত বছরের প্রথম দুই মাসে ছিল 10টি। বেড়েছে বাবা মায়ের হাতে শিশু খুনের ঘটনাও। এই এক মাস 18 দিন সময়ের মধ্যে যে 45টা শিশু খুনের শিকার হয়েছে, তার মধ্যে 7টা শিশু হচ্ছে বাবা মার হাতে মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমানের মতে, পারিবারিক সমস্যা, জায়গা জমি নিয়ে শত্রুতা, বিকৃত মানসিক আচরণ সহ নানা কারণে শিশু হত্যার মতো ঘটনা বাড়ছে। এই বিষয়ে আইনের প্রয়োগ ও সামাজিক সচেতনতা জরুরি বলেও মনে করেন তিনি। রাজন এবং আকিবের কথা আমরা বলছি, যে এটা দ্রুততার সাথে এই ঘটনাগুলো যদি আমরা দ্রুততার সাথে বিচারের আওতায় আনা যায়, তাহলে দেখা যাবে যে এগুলো এক্সাম্পলারি পানিশমেন্টের ফলে হয়তো আমরা বলছি যে এটা ট্রিকল ডাউন প্রসেসে কোনো না কোনোভাবে হয়তো যারা এসব কাজ করছে তারা অনুৎসাহিত হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, শিশু হত্যা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে, সেই সাথে কমিয়ে আনতে হবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাও। অনেক সময় বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাৎক্ষণিক কোনো দুস্থ অসহায় গরিব মানুষ যদি থানায় যে একটা জিডি করে, তো থানায় তাদের জিডিটাই নিতে চান, এর খুঁজে দেখেন কোথায় আছে। আপনি ওনার বাচ্চার খোঁজ খবর নিতে পারেন, রাখতে পারেন না, একটা বকা দিয়ে গরিব মানুষটাকে থানা থেকে দারোগা সাহেব পাঠিয়ে দিলেন বাড়িতে। তো তখন যদি দারোগা সাহেব কেসটাকে নিতেন এবং তখন যদি খুঁজতে শুরু করেন, তখন হয়তো শিশুটা জীবিত ছিল, কিন্তু দারোগা সাহেব পরবর্তীকালে যখন কেসটা নেবেন, তার আগে থাকলে শিশুটা অলরেডি নিহত হয়ে গেছে, তাকে হত্যা করা হয়েছে। যাদের কার্যকরী পদক্ষেপ না নেওয়ার জন্য এই যে দুর্ঘটনা ঘটছে, তাদেরকে এটার জন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের সব স্তরে শিশু হত্যা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও তাকিদ দেন তিনি। আনিসুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।